মাতৃত্ব দিবস জিনিসটা বলতে আমরা যেটা বুঝি যে একটা মা যে সুস্থভাবে বাচ্চা নিয়ে সুস্থভাবে একটা ডেলিভারি করাইতে পারে এবং যাতে মা বাচ্চার কোনো অসুবিধা না হয়, এটি হলো নিরাপদ মাতৃত্ব দিবস। এটা আসার যে মেইন যে কারণ সেটা হলো আমাদের দেশে দেখা যায় যে একজন মা খুব তরুণ বয়সে নানা কমপ্লিকেশনে অনেক মা মারা যাচ্ছে, অনেক বাচ্চা মারা যাচ্ছে। এটাকেই রোধ করার জন্য আমাদের যে আমাদের সরকার বলবো, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সমাজসেবী মানুষ যে এগিয়ে আসছে তারই একটি ব্রাঞ্চ হিসাবে আমাদের ওজিএসবি ব্রাঞ্চ, আমরা এইটা এই কার্যক্রমটা নিয়ে আসছি। তো বর্তমানে আমি যেটা বলবো যে আমাদের বর্তমানে যে একটা সংকটময় সময় চলতেছে, করোনাকালীন যে সময়, এই সময় আমাদের আরও একটু সচেতন হতে হবে। কারণ আমরা একটা জিনিস জানি যে এই যে কোনো অসুখ তার প্রতিরোধ করার মেইন এটা হলো নিজের ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা। তো গর্ভকালীন সময়ে এই ক্ষমতাটা একটু কমে যায়, ফিজি ন্যাচারালভাবেই একটু কমে যায়। আর একটা মা সাথে কিন্তু একটা ছোট বেবি, দুইটার দিকেই আমাদের সচেতন হইতে হয়। এজন্য আলাদা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য আমরা প্রত্যেকটা মাকেই এই দিন ছাড়াও আমরা পরামর্শ দিয়ে থাকি, যেটা হলো খুব প্রয়োজন ছাড়া আমরা অন্য কোনো ফ্যামিলির লোক ছাড়া অন্য কোনো লোকের সামনাসামনি যাব না। বাইরে যাওয়ার তো খুব প্রয়োজনীয় প্রশ্নই ওঠে না, খুব প্রয়োজন ছাড়া। আর ঘরের যে লোকজন তারা যখন বাইরে থেকে আসবে, বাইরে থেকে আসার পরে স্যানিটাইজার ইউজ না করে বা কাপড় চোপড় চেঞ্জ না করে তাদের সাথে দেখা করতে নিষেধ করি। দ্বিতীয় যেটা হলো সেটা হলো তাদের আমরা ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য আমরা যেটা বলি খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য দেওয়া। সেখানে প্রোটিন রিচ খাবার থাকবে, নানা রকম ফলমূল এবং প্রচুর পরিমাণে পানি। এই কটা যদি আমরা মেনটেন করি তাহলে খাবার দিক থেকে ইমিউন সিস্টেমটা স্ট্রং হয়। আর একটা যেটা যে ইমিউন সিস্টেম স্ট্রং হওয়ার জন্য মেইন যেটা মানুষের মনোবলটা তৈরি করা, এবং মনোবল তৈরি করার জন্য তাকে সাহস দিতে হবে। আত্মীয় স্বজন যারা আছে ডাক্তারের কাছে আসলে তাদের সাহস দিতে হবে। আর যেটা হলো তার একটা মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তির জন্য আমরা তাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো মেডিটেশন। মেডিটেশনটা বলতে আমরা অনেকে অনেক কঠিন কথা বুঝি, আসলে কিন্তু সেটা না। একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে নিজের ভালো কিছু চিন্তা করা, এটাই মেডিটেশন। সে যদি রোগটাকে চিন্তা না করে ভালোভাবে ভাবে আমি সুস্থ আছি, আমার বাচ্চাটা সুস্থ থাকবে, সুস্থভাবে ডেলিভারিটা হবে, তাহলেই কিন্তু এটা একটা তার ইমিউন সিস্টেমটা স্ট্রং হওয়ার জন্য অনেক উপকারী। তারপরে যেটা আমি বলবো যে আমাদের প্রত্যেক যে ধর্ম ইয়ে আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু সবসময় ভালো কথা লেখা থাকে, সেটা মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এই ধর্মগ্রন্থ আমরা পাঠ করার জন্য বলি, সেখানে ভালো কথাগুলো সে সময় সবসময় ইন্সপিরেটরি কথা থাকে, এবং সেগুলো যদি থাকে তার ইমিউন সিস্টেম স্ট্রং হবে। তো ফিজিক্যালি সে একটু আইসোলেটেড থাকবে, খাওয়া দাওয়ার দিক থেকে সে সচেতন হবে, আর ফ্যামিলির সবাই তার প্রতি একটু আন্তরিক হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, এবং শেষ পর্যন্ত এই মানসিক শান্তিটা বজায় রাখলেই সেই করোনাকালীন সময়ে আশা করি সুস্থ থাকতে পারবে।